আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব অল্প সময়ই বানিয়ে নিতে পারবেন। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 3-4 চামচের মতন রান্নার তেল। এখন তেল গরম হতে থাক। আর এদিকে আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে আসলে আলুটো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর আলুটা সিদ্ধ হবার জন্য 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, এবং চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এটা দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ এবং আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়োটার পরিবর্তে আপনারা চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিব। এখন আবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 1 মিনিট পর ঢাকনা তুলে নিব। এখন আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। এখন এখানে আমি একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব 2টা ডিম ভেঙে। ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে 1টা চামচ দিয়ে এইভাবে একটু ডিমটাকে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিব রান্না করা আলু। আলু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ ময়দা, 1/2 চামচ কর্নফ্লোয়ার, সামান্য একটু বেকিং পাউডার। এখন এই উপকরণগুলো আবার ভালো করে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ আলুটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, সেটা বুঝে লবণটা দিতে হবে। এখন লবণটাকেও ভালো করে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবার চুলায় চলে আসলাম। চুলায় একটা এখানে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচের মতন তেল। এখন তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে আলুর ব্যাটারটা আমি দিয়ে দিব। এটা দিয়ে 1টা চামচ দিয়ে এইভাবে ভালো করে একটু ছড়িয়ে দিব। এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সিদ্ধ হবার জন্য আমি এটাকে 1 মিনিট একটু ঢাকনা দিয়ে দিব, এবং চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম হিটে। 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন এটাকে আমি উল্টে দিব। এইভাবে করে উল্টে দিতে হবে। নিচের দিকে 1টা কাঠি রেখে উপর দিকে 1টা চামচ দিয়ে এইভাবে ধরে তারপরে উল্টে দিবেন, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। এবার 1 মিনিট ঢাকনা দিয়ে দিব। 1 মিনিট পর আবার ঢাকনা তুলে নিব। এখন নাস্তাটা আমার হয়েই গেছে। এখন আমি নাস্তাটা 1টা প্লেটে তুলে নিব। তো দর্শক দেখলেন তো কত সহজে হয়ে গেল দারুণ একটা নাস্তার রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে 1টি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।